পৌষের শেষে সাকরাইনের উৎসবে মেতে উঠেছিল পুরান ঢাকা। দিনভর আকাশ জুড়ে ছিল রং বেরঙের ঘুড়ির ওড়াউড়ি, আর সন্ধ্যায় আধার নামতে সেই আকাশ আলোকিত ফানুস আর আতশবাজির ঝলকানিতে। বিস্তারিত জানাচ্ছেন ফাহিম মুনায়েন। নাটাই, সুতো আর ঘুড়ি ওড়াউড়ি, পুরান ঢাকার আকাশ জুড়ে নানা রঙের খেলা। যতদূর চোখ যায় হাজারো বর্ণিল ঘুড়ির সাতার। এভাবেই সবাই মেতে উঠেছিল ঘুড়ি ওড়ানোর উৎসবে। পৌষ ও মাঘের সন্ধিক্ষণে এই দিনে প্রতি বছরই সাকরাইন উৎসবে মেতে ওঠে পুরান ঢাকার বাসিন্দারা। সাকরাইনের মূল আকর্ষণ ঘুড়ি ওড়ানো। সকাল থেকেই পুরান ঢাকার প্রায় সব বাড়ির ছাদে হাজির বিভিন্ন বয়সী মানুষ। নাটাই আর ঘুড়ি নিয়ে চলে কাটাকুটির খেলা আর আকাশ ছোঁয়ার উৎসব। দিন পেরিয়ে সন্ধ্যা নেমে এলে আকাশ ভরে ওঠে ফানুস আর আতশবাজির আলোয়। অগ্নিগোলক ছড়ায় উচ্ছ্বাস। সবারই প্রত্যাশা বর্ণিল এই উৎসব কালের পরিক্রমায় যেন হারিয়ে না যায়। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।